আছে। আর আপনাদের বন্ধুদের আমি একটা কথা বলছি যে বিপ্লব দেবকে খালি সরানো হবে না, খালি মুখ্যমন্ত্রীর পদ থেকে, বিপ্লব দেবের সাথে যারা যারা আছে, যারাই 2.5 বছর কলকাঠি নাড়িয়েছে, আমি নাম করে বলছি, ওএসডি সঞ্জয় মিশ্র, ওএসডি দিলীপ রায়, বিপ্লব দেবের ডান হাত বাম হাত, যারাই আমাদের মতো মিডিয়া বা সাংবাদিক এডিটরদের বিরুদ্ধে ফলস কেস লাগানো হয়েছে, অ্যাকশন নেওয়া হয়েছে, আমাদের অফিসে অ্যাটাক করা হয়েছে, অন্যদের অ্যাটাক করা হয়েছে, এই যে 2.5 বছরে বিপ্লব দেবের আশেপাশের যারা, আমাদের মিডিয়া টুইন থেকে শুরু করে যাদের উপরে আপনারা করেছেন অ্যাটাক, আমি সোমেন সরকার টুইন এডিটর, আমি আপনাদের কথা দিচ্ছি, আমি খালি অ্যাকশন আমরা নেব না, আপনাদের ধরে ধরে জেলে ঢোকানো হবে, ধরে ধরে আপনাদের ঢোকানো হবে জেলে। আপনারা মনে করবেন না আপনাদের এই সময়টা, এই সময় সারা জীবন থাকবে। আপনারা যেমন বিভিন্ন মিডিয়া বিভিন্ন লোকেদের বিরুদ্ধে, প্রফেশনাল বিরুদ্ধে, সাংবাদিকদের বিরুদ্ধে আপনারা মারপিট করিয়েছেন, গুন্ডা দিয়ে অ্যাটাক করিয়েছেন, পুলিশ দিয়ে হ্যারাস করেছেন, এটার কিন্তু 10 গুণ আপনাদের হবে যখন নাকি মুখ্যমন্ত্রী বিপ্লব দেব থাকবে না। এটা আপনারা মনে রাখবেন, এটা আমার অ্যাডভাইসও হিসেবে নিতে পারেন, ওয়ার্নিং হিসেবে নিতে পারেন। আমরা কিন্তু বদলা নেব, আমাদের বদলার দিন আসছে এবং আমরা বদলা নেব, এবং বদলা খালি নেব না, আমরা আজকে থেকে কয়েক মাসের মধ্যে বিপ্লব দেবকে মুখ্যমন্ত্রীর পদ থেকে নামানোর পরে ত্রিপুরাতে আমরা হোলি খেলব, এটা আমি বলছি, আমিও আসবো আগরতলায়, আমরা সবাই হোলি খেলবো, সেই হোলি খেলার দিন আসছে আমাদের। এই যে 2.5 বছর ধরে অত্যাচার, মিডিয়ার উপরে অত্যাচার, আমার নিজের বিরুদ্ধে লাগানো হয়েছে কঙ্কর হলো গোটা দশেক ফলস কেস, উল্টো পাল্টা যা তা করা হচ্ছে, কেউ মুখ খুললে পরে, কিছু ক্রিটিসাইজ করলে পরেই ফলস কেস লাগানো হচ্ছে, ওদের বাবা মা থেকে শুরু করে চারিদিকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। আপনারা ভাববেন না আপনাদের ক্ষমতা সারা জীবনের, আপনারা ভাববেন না আপনারা খুশিতে আছে বলে যা খুশি করেছেন, পাল্টার দিন আসছে, পাল্টার জন্য আপনারা রেডি থাকুন। আমি নাম বলেছি আপনাদের, আরো নাম আছে, সবার নাম লিস্ট হয়ে আছে, ত্রিপুরাতে যেই মুখ্যমন্ত্রী বদল হবে, যারা পুলিশে আছেন, খুব দেখিয়েছেন মিডিয়ার উপরে বিভিন্ন দিকে, আপনারাও রেডি থাকুন, সবাই রেডি থাকুন। আপনারা সবাই যারা বিপ্লব দেবের জুতো চেটেছেন, আমাদের মতো অনেকের এগেনস্টে অ্যাটাক করেছেন, বিভিন্ন লোককে পানিশমেন্ট দিয়েছেন, এটার বদলা কিন্তু পাল্টা আপনাদের আসবে। এবং মনে রাখবেন, আপনারা ক্ষমতায় ছিলেন মাত্র 2.5 বছর 3 বছর, তারপরের সময়টা কিন্তু আমাদের, আমরা কিন্তু চুপ করে বসে থাকবো না। এবং আমি ত্রিপুরার বন্ধুদের একটা খবর দিতে চাই যে মুখ্যমন্ত্রী বদল হওয়ার সাথে সাথেই বিপ্লব দেব এবং বিপ্লব দেবের সাথে যারা আছে ওদের বিরুদ্ধে কেস লাগানো হবে, বিভিন্ন 2 নম্বরই কারবারের, যেমন ক্যান্সার ড্রাগস স্ক্যাম থেকে শুরু করে প্রচুর কেস হবে, বিপ্লব দেব সঞ্জয় মিশ্র থেকে শুরু করে সবার বিরুদ্ধে এত কেস হবে, এবং এদেরকে নরক দেখানো হবে। নরক কাকে বলে? বিপ্লব দেব তো নরক দেখেনি, দেখবে, নরক দেখবে যখন মুখ্যমন্ত্রী থাকবে না। এটা আমি আমি এখন কথা বলছি, আপনারা নোট করে রাখুন, দেখবেন ভবিষ্যতে কি হয়। এবং এদের জেলে অনেক বছর থাকা মানে নিশ্চিত। আপনারা যেমন জানেন বিভিন্ন স্টেটের মুখ্যমন্ত্রীরা জেলে থেকেছেন বা এখনো আছেন যাবজ্জীবন, সেটা ঝাড়খণ্ডের মধুকোডা হোক, হরিয়ানার চৌথালা হোক, অনেকেই আছে মুখ্যমন্ত্রী যারা নাকি সারা জীবন বা জীবনেরা বেশি সময় জেলে আছেন। বিপ্লব দেবের কিন্তু ফাইনাল ডেস্টিনেশন হবে অনেক বছরের জন্য বিশালগড় জেল।